নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 25 জানুয়ারি 2023 বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দিব। দেখুন, শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়, বড় সিদ্ধান্ত নিচ্ছেন নিবেন না, কারণ এই ভিডিওটি যখন আপনারা শুনবেন তখন একটা নতুন সিদ্ধান্ত নিন যে আপনার জীবনে মহাপ্রাপ্তির যোগ কখন আছে, কোন বছর আছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ আগামীকাল বুধবার এই পাঁচ রাশির, 12টি রাশির মধ্যে 5টি রাশির স্পেশাল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু পাবে। পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের জীবনে যে প্রাপ্তি ঘটবে এমন না, কারণ একই রাশির প্রচুর মানুষ। দেখুন, শুনছেন 100 জন, 20 জনে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে, কম হোক বেশি হোক। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে কি না, তাদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। আমি বারবার একটি কথা বলছি, যাদের অল্পের জন্য, খুব অল্পের জন্য আপনার বড় অঙ্কের টাকা মিস খেয়ে যাচ্ছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার এই যে বড় ধরনের প্রাপ্তির জায়গাটা যে বাধা আসছে, সেই বাধা থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এটা বোঝা দরকার যে আপনার জন্মছকে যোগ আছে কিনা। যদি যোগ থাকে কিনা, তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। রাহু রক্ষা কবচ বর্তমানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, একটি কথা আপনাদেরকে আবারও বললাম, অর্থাৎ যারা নিচ্ছেন তারা জানেন বিশেষ 31 জানুয়ারি পর্যন্ত এই ছাড়টি রয়েছে। 31 জানুয়ারির মধ্যে যারা নিচ্ছেন, বুকিং করছেন, অবশ্যই এই ছাড়টি কিন্তু আপনারা পাবেন, এবং এর সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক আছেন, তারাও কিন্তু এই রাহু রক্ষা কবচটা কিন্তু আপনারা নিতে কিন্তু পারবেন। কারণ অনেকেরই মানুষ বলেছে, স্যার ক্যাশ অন ডেলিভারি এরকম ভালো হয়, প্রত্যেকেরই এই মানে সুবিধার জন্য ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। তবে একটি কথা, যাদের ক্ষেত্রে বারবার বাধা হচ্ছে, আমি একটি কথা বলবো আপনার, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করুন। কারণ ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে কি না, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির চোখ কিন্তু হবে। আর ভাগ্যের জায়গাটাতে যদি বাধা আসে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিন্তু আসবে। দেখুন, অর্থের জায়গাটা যদি আমি একটি কথা আবারও আপনাদেরকে বলি, যে গ্রহ, 4টি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, আপনার জন্মছকে কেমন রয়েছে। রাহু, শুক্র, বুধ এবং শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার জন্মছকে যে যে ভাবগুলোকে স্ট্রং থাকা দরকার, তার উপর আপনার কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার জীবনে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, কোন কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, তার উপর
আপনি একটা রেমিডিয়াল মেজারমেন্টটা করুন। কারণ আপনি সকালে বাজার বেরিয়েছেন বা অফিস থেকে ফিরছেন, শীতকাল, অফিস থেকে ফিরছেন, ট্রেন থেকে নামলেন, অফিসের কলিগের সাথে ট্রেনে বসে বসে মুখোমুখি কথা বলতে বলতে আসলেন যে আমি তো টিকিট কাটি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু হচ্ছে। আবার কেউ আবার বলছে যে আমার রাহু রক্ষা কবচ পরে বড় ধরনের অর্থপ্রাপ্তি হয়েছে। তো আপনাকে সাজেশন দিল যে আপনি নিজের জন্মকুণ্ডলীটা দেখিয়ে নেন, তাহলে যদি আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু মানে গাঢ় করানো সম্ভব হয়। কারণ প্রাপ্তি প্রত্যেক মানুষেরই জীবনে কিন্তু রয়েছে, কারো ক্ষেত্রে আগে রয়েছে, কারো ক্ষেত্রে পরে রয়েছে, অর্থাৎ কম বেশি প্রত্যেক মানুষের জীবনে অর্থপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন সময় আপনার প্রাপ্তি ঘটবে এটা জানা দরকার, কোন বছরগুলোতে আপনার প্রাপ্তি ঘটবে এটা জানা দরকার। অর্থাৎ এই জায়গাটাতে যাদের দেখা যাচ্ছে প্রাপ্তির জায়গাটা কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই প্রাপ্তিকে প্রবল করা কিন্তু যায়। কারণ বাধা আসছে, আমি একটি কথা বারবার বলছি, আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখাটা আপনি বিচার করুন। ন্যাকাল চার্ট এবং হস্তরেখা যদি আপনি বিচার করতে পারেন তাহলে জানবেন আপনার অর্থের সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু রয়েছে। দেখুন, প্রাপ্তির জায়গাটাতে কম বেশি বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে কিন্তু যেতে হয়, কিন্তু কার ভাগ্য কখন কিভাবে ঘুরে কেউ কিন্তু বলতে পারে না। এখানে কিন্তু আমি বারবার বলছি, ভাগ্য ভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করুন, তাহলে কি হবে আপনার চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ কত অ্যামাউন্টে প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। ন্যাকাল চার্টটা দেখুন, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে, রাহু ভাবগত দিক থেকে, এবং রাহু নিচস্থ আছে কি না, রাহু কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে বা কোন ভাবাধিপতির সাথে অবস্থান করছে, এগুলো দেখা কিন্তু দরকার। তবেই একটা আপনি জানতে পারবেন যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং কোন কোন সময়। একজন সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু সঠিক সময় আপনাকে কিন্তু জানিয়ে দিতে কিন্তু পারবে। এই অর্থের জায়গাটাতে যাদের বারবার বাধারও আসছে, অর্থাৎ আপনি উপার্জনের জন্য প্রচুর অর্থ নষ্ট করছেন, কিন্তু একবার একটু দেখিয়ে নিন না আপনার জন্মছকে যোগটা কখন আছে অর্থ নষ্ট করার থেকে। এই যে আমি প্রাপ্তির কথা বলছি কি না, যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। প্রত্যেকে আগামীকাল বুধবার জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। আমি একটি কথা বারবার বলি, মন ভাঙবেন না, হাল ছাড়বেন না। কারণ প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু সময় কিন্তু ভালো আসে, তবে আপনি দেখে নিন আপনার প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন কোন বছরগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, সেটা আগে আপনি একটা দক্ষ জ্যোতিষবিদকে দিয়ে আপনি দেখিয়ে নিন। আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:22 থেকে 11:46 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। আপনাদের শুভ সময়
12টা থেকে 1টা 4 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য লিখে রাখুন, 3 নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 12:36 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এরপর যে 4 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:37 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2। আপনাদের শুভ সময়টা আগামীকাল দেখা যাচ্ছে সকাল 10:12:14 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।